গাজীপুরের রেললাইন কাটার ঘটনাকে নির্বাচন বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি জামাতের উদ্দেশ্য হচ্ছে নাশকতা করে নির্বাচন বানচাল করা। সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় নাশকতা মোকাবেলায় আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারো নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। বক্তৃতার শুরুতেই জয়দেবপুর ময়মনসিংহ রেল লাইনে ট্রেনের বগি লাইন চ্যুত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, নির্বাচন বানচাল করতে বিএনপি জামাত গভীর ষড়যন্ত্র করছে, তারা দেশকে ধ্বংসস্তূপে পরিণত করতে চাই। ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয় এবং কয়েকটি ছিন্ন ভিন্ন হয়। বাসে ট্রাকে আগুন দিয়ে নাশকতার লক্ষ্যবস্তু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নাশকতার মাধ্যমে এই নির্বাচনকে বানচাল করা। বিএনপি জামাতের অপরাজনীতির সমালোচনা করে তিনি প্রশ্ন রাখেন, আগুন সন্ত্রাস করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। জানান, ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক পাহারায় মাঠে থাকবে আওয়ামী লীগ। যাক, আমরা সতর্ক আছি, গুজব গুঞ্জন সন্ত্রাস সহিংসতা আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, আমরা বিচলিত হব না। এছাড়া জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি আর সমঝোতা হলেও স্বতন্ত্র প্রার্থীদের মাঠ থেকে সরানোর কোনো পথ খোলা নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এটা তো 18 তারিখের আগে এটা পরিষ্কার হয়ে যাবে। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।